সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখতে চান সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমি আছি এখন রাজধানী কাওড়ান বাজার। এই কাওড়ান বাজার থেকে আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইলিশ মাছের পাইকারি বাজার দর। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে মাছটা কত করে বিক্রি করলেন ভাই? 1800 বেচছি, 1700 বেচছি, 1600 বেচছি। এই যে দেখলাম যে উপর দাম, এই যে দেখলাম একটা মহিলার কাছে আপনি যে বিক্রি করলেন, এটা কত করে বিক্রি করছিলেন? এটা হচ্ছে 1600 করে, 1600 টাকা করে বিক্রি করছিলেন। আমি তো বিক্রি রেমো না দিন। আপনার কাছে যে এই যে যার একটা মাছ আছে, এই মাছটা কোন জেলা থেকে আনা ভাই? এটা চাঁদপুর থেকে আনা, চাঁদপুরের মাছ। এটা চাঁদপুরের মাছ, এটা একদম তাজা মাছ, এই যে দেখেন চকচক করে। এটা চাঁদপুরের মাছ নাকি? এক একটা ওজন কতটুকু আছে ভাই? ওজন আছে 1 কেজি। এর 1 কেজি, 1 কেজি 950 এর উপর। এই মাছটা আছে বিক্রি করছেন কত করে বাজারে? এটা বিক্রি করে 1250 বিক্রি করছি, 1200 এর উপর। 1200, একদম 1200, এখন একদম 1200, একদম 1200। এ মাসে কি ডিম হবে নাকি? এ মাসে ডিম হবে, ডিম হবে, ডিম ছাড়াও হবে নাকি? ডিম আলাদা আছে, ডিম ছাড়াও আছে, যে যাইতে আর কি নাই। গারমোটা মাছ, একদম গারমোটা ইন্ডিয়া মাছ নিতে আছে, এখন আস্তে আস্তে দাম বাড়বে। এখন 28 দিন, 28 দিন আছে, এরপরে শেষ অভিযান। মাছের দাম আরো আরো বাড়বে, মাছের দাম এখন এই সীমিত আছে মোটামুটি, কিন্তু এখন আস্তে আস্তে আরো দাম বাড়বে, যত দিন যাবে ততই বাড়বে। 28 দিন আছে, তারপরে অভিযান। ইন্ডিয়া মাছ পাড়াইতে আছে, বাংলাদেশের মাছ ইন্ডিয়া রাখাইতে আছে, বাঙালিরা খাইতে রেন। এত সুন্দর মাছ আল্লাহর দেওয়া দান, এও মাঝে খায় না, কি করবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, রোদই ভালো লাগে না, অনেক রোদ ধর নাকি? প্রচুর রোদ, এই জন্য খুব কষ্ট হচ্ছে। আজকে আপনাদের মাছের বেচা কেনা কেমন চলছে ভাই? আজকে মোটামুটি ভালো চলছে, মোটামুটি ভালো চলছে, মোটামুটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো চলছে। আজকে মাছের দাম কেমন মনে হচ্ছে? আজকে মাছের দাম রমরম চলতেছে, আজকে দুদিন ধরে তো ইন্ডিয়া মাছ ধরছে, কালকে তো হালকা কিছু বেশি গেছে যে মাছের দাম, ইন্ডিয়া মাছ ধরে নি, কালকে তো হালকা একটু বেশি গেছে 20-50 টাকা। আপনার কাছে যে এই যে যে মাছটা আছে ইলিশ মাছটা, এই মাছটা কোন জায়গা থেকে? এটা বরিশালের মাছ বাবা, এটা বরিশালের মাছ। এক একটা ওজন কতটুকু আছে? এটা ওজন আছে 1.5 কেজি, 1 কেজি 700 গ্রাম, 1.5 কেজি, 1 কেজি 700 গ্রাম হচ্ছে নাকি? এই মাছটা আছে বাজারে কত করে বিক্রি করছেন? মাছটা আছে বাজারে বিক্রি হচ্ছে 1500 টাকা, 1450 টাকা।
এই মাছগুলো চাহিদা কি রকম আছে আজকে বাজারে? মোটামুটি ভালো চাহিদা গেছে আলাদা। আচ্ছা খুব চাহিদা খুব ভালোই আছে। ভালো আছে চাহিদা। আপনার পাশে যে আরেকটা ইলিশ মাছ আছে দেখতে অনেক বড় ইলিশ মাছ, এই মাছটা কোন জায়গা থেকে? এটা চাঁদপুরের মাছ। এটা? এটা চাঁদপুর পদ্মার মাছ। এটা চাঁদপুর পদ্মার মাছ এটা। জি। এক একটা ওজন কতটুকু আছে? এটা ওজন হলো 1 কেজি 200 গ্রাম 300 গ্রাম। 1 কেজি 200 গ্রাম 300 গ্রাম ওজন আছে। জি। এই মাছটা আজকে বাজারে কত করে? এই মাছটা আজকে বাজার বেশি 1400 1450 1450 এই মিলে বেচা গিয়েছে। এই মাছটার দাম কেমন বাড়ছে আগে সে? কালকে তো এই মাছটার দাম 50 টাকা 60 টাকা এরকম বেশি গেছে। আলো সেমই চলছে। কিন্তু কেজি পেলার যে মাছটা ওই মাছটার দাম বেশি গেছে। আজকের বাজারে কোন সাইজের মাছগুলো বেশি চলতেছে? আজকে বাজারে 1 কেজি 800 গ্রাম 700 গ্রাম ওটা বেশি চলছে। ওটা বেশি চলছে। আর এই যে 1.5 কেজি 2 কেজি এটি মোটামুটি চলছে। মোটামুটি মোটামুটি চলছে, ভালোই চলছে। মোটামুটি আলাদা দিলে ভালোই বেচছি। তবে অরিজিনাল পদ্মার এই যে এটা চাঁদপুরের, যদি ভালো মাছ খাইতে চান এমন বাজার আইবেন, ইনশাল্লাহ মাছ নিবেন, দেখে মাছ নিবেন, নিবেন নাম্বার দিব, যোগাযোগ করবেন, অরিজিনাল পদ্মার মাছ নিতে পারবেন। 01930095 4296 এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো সময় ইনশাল্লাহ ভালো অরিজিনাল পদ্মার মাছ নিতে পারবেন।